আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, এখানে যে সাধারণ ছাত্র জনতা শহীদ হয়েছে তাদের সঠিক বিচারের দাবিতে এবং এফএসসি সরকারের প্রধান খুনি হাসিনা বিচারের দাবিতে এবং বিগত 15.5 বছরে ছাত্রদলের যে সকল নেতাকর্মীকে খুন করা হয়েছে তাদের সঠিক তদন্তের মাধ্যমে বিচারের দাবিতে ছাত্রদল এখানে অবস্থান নিয়েছে। সেই সাথে ক্যাম্পাস ভিত্তিক রাজনীতিতেও আমাদের উপর বারবার হামলা এবং চালানোর সাথে এবং বিতাড়িত করার ক্ষেত্রে যারা জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে, সেজন্য ছাত্রদল রাজপথে রয়েছে।